হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই সুস্থ আছেন, নিরাপদ আছেন, যার যার জায়গাতে ভালো আছেন। ইন্টারনেট এখন পুরো দুনিয়াতে এনে দিয়েছে হাতের মুঠোয়। কখন কোথায় কি ঘটছে বিশ্বের যে কোনো স্থানে বসেই আপনি সহজেই জেনে যেতে পারেন সেই বিষয়ে। তবে এখনও এমন এক জাতি আছে যারা এই একবিংশ শতাব্দীতে এসেও সভ্যতার আড়ালে আধুনিকতার কিছুই পৌঁছায়নি তাদের কাছে, এখনো কাপড়ের ব্যবহারই জানেন না তারা। অর্থাৎ বিশ্বের যে স্থানের মানুষ এখনো পোশাক পরেন না, আজকের আমাদের আলোচ্য বিষয় সেটি। চলুন জেনে আসি তাদের সম্পর্কে। ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের একটি প্রত্যন্ত দ্বীপে বাস করেন এক উপজাতি। দ্বীপটির নামানুসারে এদের বলা হয় সেন্টিনেলি জাতি বা গোত্র। দ্বীপটির নাম সেন্টিনেল। সেখানে 60,000 বছরের বেশি সময় ধরে সেন্টিনেলিসদের বসবাস। 1296 সালে মার্কোপোলোর লেখায় উল্লেখ পাওয়া যায় এই জাতির। তিনি লিখেছিলেন, এই উপজাতিরা নরখাদক, অর্থাৎ এই উপজাতিতে যারা বাস করে সেই মানুষগুলো নরখাদক। এদের চোখ লাল, তীক্ষ্ণ দাঁত, দ্বীপের বাসিন্দা নয় এমন কাউকে দেখলেই তারা আক্রমণ করে বসে এবং মেরে ফেলে। যদিও ঐতিহাসিক মার্কোপোলোর মতে বা মার্কোপোলো আদৌ আন্দামানে আসেননি, সম্ভবত কারো মুখে তিনি এই বিবরণটা শুনেছিলেন, সেখান থেকেই নিজের মতো করে তিনি তার বইতে বিবরণটি লিপিবদ্ধ করেন। সমুদ্রের বুকে এক নির্জন কোণে অবস্থিত নর্থ সেন্টিনেল ভৌগোলিক কারণে মেলা নির্জনতার আড়ালে নিজেদের জন্য একটি নির্ভীত কোণ বেছে সভ্যতাকে বুড়ো আঙুল দেখিয়ে দিন কাটান তারা। অন্য কারো উপস্থিতি তাদের একদমই পছন্দ নয়, একা থাকতেই ভালোবাসেন তারা। 2018 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের এক নাগরিক জন এলেন চাও সেখানে গিয়ে প্রাণ হারিয়েছিলেন। 26 বছরের মার্কিন মিশনারি এলেন সেখানে যাওয়ার পরে তাকে হত্যা করে সেন্টিনেলিস্টরা। তারপর ওই দ্বীপেই তাকে কবরস্থ করা হয়। দীর্ঘদিন ধরেই ভারত সরকার নর্থ সেন্টিনেল এবং তার চারপাশের 3 নটিক্যাল মাইল এলাকায় প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করে রেখেছে। কিন্তু ওই অস্ট্রেলীয় যুবক সেখানে তাও গিয়েছিলেন, তার উদ্দেশ্য ছিল সেখানকার আদিবাসীদের খ্রিস্টধর্মে দীক্ষিত করা। শুরুতেই কিন্তু সেন্টিনেলরা তাকে মেরে ফেলেননি। পদুইবার তীর, এক ধরনের তীর আর কি, যেটাতে বিষ লাগানো থাকে মাথাতে, তাদের কাছে না যাওয়ার জন্য চেষ্টা করেন যেন সেই পর্যটক তাদের কাছে ভিড়তে না পারেন, কিন্তু কথা শোনেননি এলেন। তৃতীয়বারের প্রচেষ্টায় সময় পান খোয়াতে হয় তাকে। এই উপজাতির ভাষা, সংস্কৃতি, ইতিহাস সম্পর্কে আজ পর্যন্ত তেমন কিছুই জানা সম্ভব হয়নি। কাউকেই ধারের কাছে ঘেঁষতে দেন না তারা। এখানকার নারী পুরুষ উভয়ই উলঙ্গ হয়ে থাকে। তারা জানেও না যে শরীরে লজ্জাস্থান বলে কিছু আছে বা এই স্থানগুলো ঢেকে রাখতে হয়। তবে ঠিক কতজন মানুষ এখানে বসবাস করে তার সঠিক পরিসংখ্যান জানা নেই। 2011 সালে ভারতীয় আদমশুমারিতে 12 জন পুরুষ ও 3 জন নারী, এই রকম একটি পরিসংখ্যান পাওয়া যায়। রিপোর্টে প্রাপ্ত ফলাফল হেলিকপ্টার থেকে উপজাতিদের পর্যবেক্ষণ করে তৈরি করা হয়েছিল। অন্যান্য গবেষণা থেকে অনুমান করা হয় এদের সংখ্যা 105 অথবা 39 থেকে 400 এর মধ্যে। সেন্টিনেলদের এখানে বসবাস প্যালিওলিথিক সময় থেকে শুরু হয়েছে বলে ধারণা অনেকের। সেন্টিনেলরা 30,000 থেকে 60,000 বছর আগে আন্দামান দ্বীপপুঞ্জে এসেছিলেন বলে মনে করা হয়। এই উপজাতিরা আফ্রিকা ছেড়ে যাওয়া প্রথম ব্যক্তির বংশধর হতে পারে বলেও অনেকের ধারণা বা ঐতিহাসিকভাবে অনেক জায়গায় দলিলপত্রে প্রমাণ পাওয়া যায়। পোর্ট বেলেয়ারে একটি প্রচলিত বিশ্বাস ছিল যে সেন্টিনেল দ্বীপে বাসিন্দারা হলো আসলে পাঠান দণ্ডপ্রাপ্ত আসামি বা দণ্ডপ্রাপ্তরা। তারা ছিলেন আফগানিস্তান ও পাকিস্তানের একটি বিশেষ গোত্র যারা ব্রিটিশ কারাগার থেকে পালিয়ে দ্বীপটিতে লুকিয়ে আশ্রয় নিয়েছিলেন। আন্দামান দ্বীপপুঞ্জে মূলত 4টি আফ্রিকার উপজাতির গোত্র বাস করে, গ্রেট আন্দামানিস, অনেস, জারাওয়া ও সেন্টিনেলিস।
নিকোবার দ্বীপপুঞ্জে বাস করে দুইটি মঙ্গোলয়েড গোত্র শম্পেন ও নিকোবারিস। ব্রিটিশ উপনিবেশিক শাসকরা 1857 সালে সিপাহি বিদ্রোহের পর এই দ্বীপে একটি কারা কলোনি স্থাপন করে। সেখানে বন্দীদের আটক রাখা হতো। কিছুদিন পরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তাদের লড়াই শুরু হলে ব্রিটিশ সৈন্যদের সঙ্গে গ্রেটার আন্দামানিজ বাহিনীর সঙ্গে প্রথম লড়াই করে তারা, যার ফলাফল সহজেই ধারণা করা যেতে পারে। যুদ্ধ এবং রোগের বিস্তারের কারণে স্থানীয় গোত্রগুলোই দ্রুত জনসংখ্যা কমতে শুরু করে। তবে সেন্টিনেলরা বাস করত একটি দূরবর্তী দ্বীপে, ফলে এই দ্বীপের বাসিন্দা উপনিবাসিক শাসনের আওতার বাইরে থেকে যায়। বেশ কয়েকবারই এই দ্বীপের মানুষ সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেছে ভারত, তবে প্রতিবারই ব্যর্থ হয়েছে তারা। বর্তমানে এই গবেষণা পুরোপুরি স্থগিত করে দিয়েছে ভারত সরকার। এই উপজাতি সম্পর্কে তেমন কোনো কিছুই জানা যায় না, তবে ধারণা করা হয় নগ্ন এই মানুষগুলোর ভাষা দুর্বোধ্য, এক ভাষা খুবই দুর্বোধ্য তাদের ভাষা। এই দ্বীপের আশেপাশে থাকা অন্য গোত্রগুলোর ভাষার অনেকটা কাছাকাছি ধরনের। সেন্টিনেলিস্টরা খুব লম্বাও নয়, আবার খুব খাটোও নয়। তারা তীর ধনুক বহন করে, আদিম মানুষের মতোই শিকার করে এরা জীবিকা নির্বাহ করে। নৃতত্ত্ববিদরা আকাশপথে বা সমুদ্রে নিরাপদ দূরত্ব থেকে যতটুকু দেখতে পেয়েছেন তা থেকে এই সব তথ্য মিলেছে। এই আদিবাসী গোত্রের লোকজন তীর ধনুক দিয়ে মাছ ও বুনো শুকর শিকার করে থাকে। এছাড়া গাছের শিকড়, বনের ফলমূল আর মধু তাদের প্রধান খাবার। তবে শুরুতেই কিন্তু এই জাতি এমন হিংস্র ছিল না। অতীতে সেন্টিনেলিস্টরা একটি শান্তিপ্রিয় জাতি ছিল। তারা মানুষজনের উপর হামলা করত না, তারা আশেপাশের এলাকায় কখনো যেত না বা কারোর সঙ্গে ঝামেলাও তৈরি করত না। তবে 1880 সালে ব্রিটিশ নৃতত্ত্ববিদ এমবি পোর্টম্যানের নেতৃত্বে একটি দল সেখানে গিয়েছিল। এক পোর দম্পতি ও চারটি শিশুকে তুলে নিয়ে আসে তারা, উদ্দেশ্য এদের পরীক্ষা করা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই মানুষেরা কেউ বেশি দিন বাঁচেনি। মূলত এই বিষয়টিকে ভালোভাবে নেয়নি সেন্টিনেলিস্টরা। আধুনিক মানুষের প্রতি অবিশ্বাস ও ক্ষোভ সেখান থেকেই তাদের বাড়তে থাকে। ধীরে ধীরে তারা হয়ে ওঠে হিংস্র, এবং পরবর্তীতে তারা তাদের দ্বীপে বা তাদের কাছাকাছি কোনো সভ্য মানুষ বা আধুনিক মানুষকে যেতে দেন না। গেলেই তারা তীর ছুঁড়ে মারেন। তারা তাদের যদি কথা না শুনে তীরে যদি চলে না যায় তাদেরকে হত্যা করে সেই দ্বীপেই তারা কবরস্থ করে দেন। এই ছিল আমাদের আজকের বিষয়, যারা আধুনিক সভ্য সমাজ বা আধুনিক সভ্য বিশ্ব ব্যবস্থায় এখনও এমন উপজাতি রয়েছেন যারা পোশাক পরেন না, নগ্ন থাকেন এবং মানুষের সঙ্গে মেশেন না। যদি কন্টেন্টটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন। যারা ইউটিউবে নতুন দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা ফেসবুকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আমি বারবারই বলি, আপনারা আমার পরিবার, আপনাদের সমর্থনে এগিয়ে যাবে আমার সন্তানের এই চ্যানেল। নতুন কোনো ভিডিও না আসা পর্যন্ত চ্যানেলের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, ভালো থাকুন। দেখা হবে আবারও, বাই।